वेलकम माय यूट्यूब चैनल। दादी রান্না করছে, আজকে তোমাদের ঘরে দেখাবো দাদি কেমন করে রান্না করতে ছোটবেলা থেকে। এইখানে ফটো তোল, একটা ফটো তোল। বিয়ে করতে গেছিল ছোটবেলায় দাদা দাদি, পালকিতে বউ চলে যায় বলেছিল, যেটা এইটা বলে কইরে আগে ধান রাখা হতো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এসকে লাল টাইমস। ঢোকা যাবে না, এখন আর দেখা যায় না দেয়ালে ঘুটে। তোমাদের ঘরে সেই দেখাচ্ছি দেয়ালে ঘুটে দিয়া, দেখে না। আজকে দেখাবো দিদি সাইকেল দিয়েছে সবুজ সাথী। কি ভেঙে গেছে তো সাইকেল এখানে। আমি তো একটা ফটো তুলছি আমার ছোট বোনের সাথে, আমি স্কুলে যাচ্ছি। স্কুলে যাচ্ছে ছোট বোনের সাথে অনেকদিন পর। এইদিকে দেখ কচি, এইদিকে দেখ, ওই একজন স্কুলে যাচ্ছে। বলো কিছু বক্তব্য দাও দিদি। কি আর সাইকেল আমরা আজকে দেখাচ্ছি তোমাদের ঘরে, এটা কিন্তু পাতা লাগানো আছে সবুজ সাথী সাইকেল। দিদি খুব ভালো কাজ করেছে, বুনে দোকানে সাইকেল দিয়েছে। আজকে আমরা দেখে আছি এখানে ইকো পার্কে চ্যালেঞ্জ, ইকো পার্কে চিহ্নটা দিয়ে। এখানে একটা আছে দিদি আমাদের দাঁড়িয়ে। আজকে তোমাদের ঘরে দেখাবো গোয়াল ঘর, ছোটবেলায় দেখেছিলাম অনেকদিন আগে। এই হচ্ছে সেই গোয়াল ঘর, এ হচ্ছে গরু, এইটা হচ্ছে ইকো পার্কে আছে ইকো পার্ক। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই। এই হচ্ছে সেই ঘুঁটে দিয়া, অনেকজন জানে না এই এরকম ব্যাপারটা, কেন আজকাল আর প্রচলিত না এরকম। এরপর দেখাবো ধানের পুরোনো হ্যারাকিন, দেখে দাও। এখানে সবজি চাষ হয়েছে, অনেকগুলো সবজি চাষ হয়েছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখানে দোকান বসেছে দেখাচ্ছি। এখানে সবজি বিক্রি হচ্ছে, দোকানদার সবজি বিক্রি করছে। এখানে কদু গাছ চাষ হচ্ছে, কদু কদু শাক হয়েছে, বহুত ফুলও হয়ে গেছে। এবারে কদু ধরবে, দুজন বসে ছাগল বাচ্চা নিয়ে আছে। এখানে দাদি কুলোয় ধান ঝাড়ছে, দেখালাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকে দেখাবো কিরকম মানুষরা ব্লাউজ পরতো না, রোদেতে বসে একভাবে। চাচা রোদেতে বসে বসে শীত ফেলছে। চাচার মাথা, এটা কোনো মানুষ নয়, এটা হচ্ছে কার্টুন তৈরি করা মূর্তি, মূর্তি মূর্তি যাকে বলা হয় বাংলা ভাষায়। সব এখানে মূর্তি। আজকে দেখাবো চণ্ডী মণ্ডপ, এই দেখুন দাদু বসে আছে। এটার নাম হচ্ছে চণ্ডী মণ্ডপ, দাদু শিব ফেলছে দেখুন। দেখুন রান্নার ঘর, খুব পুরাতন ঘর দেখাচ্ছি তোমাদের ঘরে। এখানে একটা গরু দাঁড়িয়ে আছে, পটলদার চার দোকান, চা খাচ্ছে।
চাচা চা খাচ্ছে দেখুন কাকা বিনি খাচ্ছে কাকা বিনি খাচ্ছে বিনিটা একটু ভালো করে দেখাতে হবে কেন অনেকদিন আগের বিনি তো শুকিয়ে গেছে দেখুন বাংলায় লেখা আছে পটলদার চায়ের দোকান এইটা আছে তোমরা আসতে পারবে ইকো পার্কে ইকো পার্কে এলেই দেখতে পাবে মদখারে নিয়ে এসেছি বাজারে বাজার করতে দেখুন আগে ঘরে কীরকম বাজার বসতো কাকা বসে বাজার বিক্রি করছে ফল বিক্রি করছে এখানে সব হচ্ছে কার্টুন এখানে অনেক রকমের মূর্তি করা দেখুন চাচা সবজি বিক্রি করছে আগে ঘরের মানুষরা এরকম সবজি বিক্রি করতো সেইগুলোই আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কাকা মাছ বিক্রি করছে মাছ অনেক আছে ওই জন্য মন খারাপ কিমাকি বিক্রি করছে একটু দেখাবো তোমাদের ঘরে তরমুজ কাটা তরমুজ ফল বিক্রি করছে আপেল আছে লেবু আছে তরমুজ আছে আদা রসুন আছে পটল আছে ঝিঙে আছে কাঁচকলা আছে কাঁচকলা কাউকে লাগলে বলবেন কাঁচকলা দিয়ে পাঠাবো আর একটা চাচা আছে কি করছে দেখি কাকা কাকা কত করে শশা কাকা কিছু বলছে না কাকার মন মেজাজ খারাপ কেন সব কিছু আছে পড়ে এইটা আছে তোমরা ইকো পার্কে এলেই দেখতে পাবে কাকা লেবু কত করে কাকা কিছু বলছে না দেখুন খেজুরের রস হয় গাছে গাছে রস দেয় রস দিয়ে দেখুন গাছটা কীরকম হয়েছে কিন্তু গাছ মজবুত আছে সলিড আছে এখনও রস দিচ্ছে দেখুন আবার কাটা হয়েছে রস দেওয়ার জন্য এখানেও একটা গাছ আছে দেখুন ছোটো থেকে রস দিচ্ছে গাছটা খুব সুন্দর রস দিচ্ছে এসছি আজকে তোমাদের ঘরে হোটেলটা দেখে নিন বসার জায়গা আছে ডাইনিং টেবিল আগে ঘরে কীরকম ছিল এখনও আছে এরকম চলুন নিয়ে যাবো হোটেলের ভেতরটাই কীরকম আছে দেখাবো তোমাদের ঘরে ঢোকার আগে ঢোল বাজানো হতো আগে ঘরে প্রাচীন জমানার হোটেলটা খুব সুন্দর বানিয়েছে দেখার জন্য দেখলেন গরুর গাড়ি করে আগে বিয়ে করতে যেত না এতে ধান ফান নিয়ে আসতো ফের চাষের সরি এটা চাষের কাজ হতো দেখুন ইনি গরুর গাড়ি গরুর দুটো সিঙ্গার আছে দেখুন গরু চালাবে গাড়ুয়ান বসে আছে যাক আর কিছু বলবো না এবার খালি দেখাবো তোমাদের ঘরে কি হচ্ছে না দেখলেন আগে ঘরে মানুষরা এইভাবে পড়তো এখন তো অনেক ইয়ে হয়ে গেছে সময় ভালো হয়ে গেছে সুবিধাও হয়ে গেছে বহুত আজকে দেখাবো রথ অনেকদিন আগে দেখেছেন আজকে একবার দেখলেন ভিজে গায়ে দেখে